আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকের ব্লগে সবাইকে আমন্ত্রণ। সকালে চা, চা না হলে চলেই না, আর চা তো খাবো, আর আমরা তো নাস্তা দুইজনে তিনজনের করলেও সব দুই তিন রকম, এক একজনের এক এক নাস্তা খাই। কেউ নুডলস, আজকে সকালে চা নুডলস আর হলো খোলা জালি পিঠা। আমি খাবো চা খোলা জালি পিঠা, মেয়ে খাবে নুডলস চা। এই যে আমার ধোয়া উঠানো চা, একেবারে গরম। আমি একটু বেশি চা খাই, বড় কাপ বড় একটু চা খেতে পছন্দ করি, কেন আমি একটু চায়ের পরিমাণ বেশি খাই। আর একদম গরম গরম জালি মিঠা, দেখেন কি সুন্দর ছিদ্র ছিদ্র পেয়েছে। একটা ডিম দিয়ে দুটো মিঠা করেছি। এটা হলো আমার সকালের নাস্তা, মেয়ে খাবে নুডলস আর চা। নাস্তা খেতে যাব যখন, তখন আমি কি করি, এরকম এক চশমা পানি গরম দিয়ে যাই। পানিটা গরম হয়ে গেলে রান্না করতে সুবিধা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। সে কারণে আমি নাস্তা খেতে খেতে আমার পানিটা গরম হয়ে যাবে, পানিটা গরম দিয়ে দিলাম। এই গরম পানিটা দিয়ে আমি তাড়াতাড়ি রান্না করে খেতে পারবো। গরুর মাংস দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নুডলস রান্না করছি মেয়ের জন্য। দেখেন কি সুন্দর রোদ্র উঠেছে, আবহাওয়াটা কি সুন্দর, কি ভালো লাগছে। ব্যালকনিতে এসেছি, শীতের কাপড়, হালকা পাতলা কিছু কাপড় রোদে দেওয়ার জন্য, শীতের হালকা পাতলা কিছু কাপড় রোদে দিয়ে রাখি। যদি হঠাৎ করে বেশি শীত পড়ে যায় তখন তো লাগবে, ওই জন্য একটু রোদে দিয়ে নিচ্ছি। এটা মেয়ের জামাইয়ের হুডি, চিন্তা করলাম তো হসপিটালে যায় সকালে, তখন খুব বাতাস, খুব সকাল, তখন খুব সকাল বলতে 8টা, তখন তো সিএনজিতে অনেক বাতাস, সেজন্য হুডি লাগে। তো এই হুডিটা বের করে রোদে দিলাম। এটা মেয়ের জ্যাকেট, এটাও রোদে দিলাম। এটাও মেয়ের জামার জ্যাকেট, এটা ইয়েলো থেকে নিয়েছে, এগুলো থেকে এই জ্যাকেটটা নিয়েছে, এই জ্যাকেটটাও রোদে দিলাম। এই যে একটা জ্যাকেট, আমি প্রতিদিনই একটু একটু করে, এখন শীত পড়ে যাচ্ছে সেজন্য একটু একটু করে রোদে দিয়ে নিব সব কিছু। আর একটা নকশি কাঁথা বের করলাম, এই নকশি কাঁথাটা আজকে রোদে দিলাম, খুব সুন্দর। এগুলো আমার বুটিক্সের রক্সি কাঁথা, অনেক সুন্দর, অনেক বড়, বিগ সাইজের, একদম বিগ সাইজের রক্সি কাঁথা। কাঁথাটাও রোদে দিলাম, শীত চলে এসেছে, কম্বল রোদে দিব যদি খুব বেশি শীত পড়ে, কমফোর্টার রোদে দেব। দেন এগুলো সবই আমার বুটিক্সের, কমফোর্টারও আমার বুটিক্সের, কাঁথা নকশি কাঁথাও আমার বুটিক্সের, কারণ এগুলো আমি তো সব সেল করি। অনেক সুন্দর রেড কালারের কাপড়ের মধ্যে ইয়েলো আর ব্লু সুতার সেলাই, কি যে সুন্দর লাগছে। এখনো দেখা যাচ্ছে যে এটা একদম নতুন, কিন্তু এই কাঁথাটা আমি মেয়েকে দিয়েছি মেয়ের বিয়ের সময়, মেয়েকে একটা, জামাইকে একটা। জামাইটা তো জামাই বিয়েরই করে না, বলে যে না আমারটা নতুনই থাক,
ও এটা ওর বিয়ে এই ফেব্রুয়ারির 1 তারিখে হবে, 5 বছর। দেখেন এতদিন ইউজ করছে, তারপরেও একদম নতুন আছে। কোনো একটু সুতা কোনো জায়গা থেকে খোলে নাই বা কিছু না। তারপরে পাশ দিয়ে কুশি কাটার, রোদের জন্য দেখানো যাচ্ছে না, কুশি কাটার কাজ সাইড দিয়ে কুশি কাটার সুতাও একটা কোথাও ছিঁড়ে নাই, কোনো জায়গায় একটু নষ্ট হয় নাই। আমার বুটিক্সের জিনিস সবগুলো খুব ভালো, খুব সুন্দর। আমি শুধু আমার নিজের বুটিক্স বলে প্রশংসা করছি না, কারণ আমি বুটিক্সের জিনিস রাখি খুব ভালো ভালো, কমফোর্টার, কাঁথা, বিছানার চাদর, তারপরে আপনার থ্রি পিস, এগুলো আমি খুব ভালো ভালো জিনিস রাখি। কেননা ভালো জিনিস থাকলেই তো মানুষ একবার নেবে আবার আসবে নেওয়ার জন্য, তো সেই কারণেই হলো আমার ভালো জিনিস রাখা, কোনো মানুষ যেন না ঠকে, বদনামি না হয়, সেই কারণে। এগুলো চিংড়ি মাছের শুটকি, মাথা কেটে নিব, লেজ কেটে নিব, সুন্দর করে বেছে একটু হালকা গরম পানিতে ভিজাবো। এই শুটকিটা রান্না করব মুলা আর বেগুন দিয়ে, মুলা আর বেগুন দিয়ে আমি এই শুটকিটা রান্না করব, চিকেন ফ্রাই করব, আর ইলিশ মাছের লেজ আমি ভর্তা করব। ইলিশ মাছের লেজ দুইটা আমি ভর্তা করব, চিকেন ফ্রাই, বেগুন দিয়ে, মুলা দিয়ে চিংড়ি মাছের শুটকি, এটাই আজকে দুপুরের মেনু। আর কিছু যদি রান্না করি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই 3টা আইটেমই আমি করবো, আর ভাত রান্না করব। আমি গরম পানি তো বসিয়ে দিয়েছি, এখন আমি ঝটপট রান্না বসিয়ে দেব। সাথেই থাকুন ভাইয়ারা, আপুরা দেখতে থাকুন, লাইক শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন। ইলিশ মাছের লেজগুলো ভেজে নিয়েছি ভর্তা করার জন্য, শুকনা মরিচও ভেজে নিয়েছি, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ ধনে পাতা দিয়ে কাঁচা বেছে এটা ভর্তা। শুটকি রান্না করার জন্য পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, গুঁড়া মরিচ, জিরা, হলুদ সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে, মশলাটা কষিয়ে নিচ্ছি। একদিকে মুলা এক চুলায় সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ আর বেগুন, চিংড়ি মাছ না সরি, চিংড়ি মাছের শুটকি কষিয়ে নিব, আর বেগুন আর মুলা সেদ্ধ করে নিব, কেননা মুলার অনেক গন্ধ, খেতে পারি না মুলার গন্ধে, সেই কারণে আমি মুলাটা সেদ্ধ করে নেব। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, গরম পানি, 1 সসপ্যান গরম পানি করে রেখেছি, কেননা শীতকাল পানিটা অনেক ঠান্ডা, সব কিছুতেই হইতে অনেক দেরি হয়। তো আগে আমি ইলেকট্রিক কেটলিতে গরম পানি করে নিতাম, কিন্তু তখন কারেন্টের বিল খুব বেশি আসে, সে কারণে এখন নেই না, চুলায় গরম করে নিয়েছি, একসাথে অনেকগুলো পানি গরম করে নিয়েছি, সব কিছুতে দিচ্ছি। মুলাটা সিদ্ধ করে নিলে পানিতে গন্ধটা চলে যায়, আর মুলাটা খেতে টেস্ট হয়, গন্ধ মুলা খাওয়া যায় না। মশলাটা কষানো হয়ে গেছে, একদম মশলার উপরে তেল উঠে গেছে, এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি। এই চিংড়ি মাছের শুটকি বেগুন আলু দিয়ে মজা, আমি রান্না করি সব সময়, আপনাদেরকে ওই রেসিপিটা দেখিয়েছি, কিন্তু আজকে রান্না করতেছি মুলা দিয়ে। চিটাঙের সবাই এই ঘুনি, এই চিংড়ি মাছের ঘুনিটা মুলা দিয়ে খায়, তো সব ভাবি বান্ধবী আছে যারা আমরা হাঁটতে যাই একসাথে, সেই সব সন্দীপের ওই ভাবিরা বলে মুলা দিয়ে খেয়ে দেখেন খুব টেস্ট,
তো সেই জন্য বান্ধবীদের কথা অনুযায়ী আমি চিটাগাংয়ে চিটাগাংয়ের হুনি ইসার হুনি। সুন্দর শোনা যায়, ওই ভাবিদের মুখে অনেক সুন্দর শোনা যায়, আমার ভালো লাগে, কিন্তু আমি বলতে পারি না। আমি এত বছর 30 বছর চিটাগাংয়ে থাকি, কিন্তু আমি চিটাগাংয়ের ভাষা বলতে পারি না। আমার মুখে যে কি বিশ্রী শোনায়, মানে আমি নিজেই হাসি যে আমি বলতে পারি না, আর আমার মুখে সুন্দর শোনা যায় না। ভাবিদের মুখে খুব সুন্দর শোনা যায়, তো আমি ওনাদের মুখেই শুনি চিটাগাংয়ের ভাষা। নোয়াখালীর ভাবিদের মুখে নোয়াখালীর ভাষা শুনি, কিন্তু আমি বললে সুন্দর শোনায় না, আর আমি ঠিক মতো বলতে পারি না, আসল কথা হলো সেটা। তো এখন এই ইচার হুনি কষে কষাচ্ছি, তার সাথে আমি বেগুনও কষাবো। আজকে আমি বেগুনটা কেটেছি গোল গোল করে, গোল গোল করে কেটেছি, বেগুনটা যেন গলে না যায়। আর বেগুনটাকে কাটতে কাটতে মনে হয়ে গেল ছোটবেলায় চকলেট খাওয়ার জন্য চার আনা, চার আনা বলতে আপনাদেরকে বুঝাই যারা জানেন না, অনেকেই তো চার আনা কি সেটা বোঝেন না, কেননা আমাদের বয়স 50, তাদের 40-50 বছর তারা বুঝবেন চার আনা কি, আর তারা তার চাইতে কম তারা চার আনা বুঝবেন না। চার আনা হলো 25 পয়সা। দেখুন 25 পয়সা দিয়ে কিছু দেয় না, আমরা এই 25 পয়সা দিয়ে আইসক্রিম অথবা চকলেট খাইতাম, চার আনা কেন 10 পয়সা দিয়েও খাইতাম। বেগুনের সাইজটা হয়েছে 10 পয়সার মতো, বেগুনের সাইজটা যত বড় 10 পয়সাটা ছিল তত বড়, একটু বেঁকি বেঁকি ছিল। সেই পয়সার মতো বেগুন কেটে আজকে আমি ইসার হুনি রান্না করতেছি। বেগুন আর শুটকি কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সেদ্ধ করা মূলা গরম গরম, এটাকে একটু কষিয়ে একদম সার দিয়ে গরম পানি অল্প দিয়ে ঢেকে দেব। ইচার শুটকিটাও একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিট, মানে বলতে পারেন গরম পানি দিয়ে ধুয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একদম সামান্য পানি দেব, আর একটু শাক মশলা দেব, শাক মশলা দেবো, ওই জন্যই তাড়াতাড়ি হয়ে যাবে এখন সব কিছু। বেগুনটাও পাতলা করে কাটা, শুটকিটাও গরম পানিতে ভিজেছে, তারপরে মূলাও সিদ্ধ করা, তো সেই কারণে পানিও দেব কম। এখন তাড়াতাড়ি হয়ে যাবে, শাক মশলাটা দিয়ে দিব। এখন আমি চিকেনটা সিদ্ধ করে রেখেছি, ওইটা আমি ভাজার জন্য রেডি করব। একটু পানি দিয়েছি, ঠান্ডা লেগে গেছে, এমন একটা অবস্থায় আসি এখন, ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে, ফ্যান বন্ধ করলে গরম লাগে। এই জিনিসটা যা যতদিন থাকবে ততদিন ঠান্ডা ঠান্ডা ভাবটা যাবে না, এই নাকটা নাটানি, তারপরে আপনার হাঁচি, এগুলো থাকবে। এই যে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে, মশলা মাংসের মশলা সবই দিয়েছি, তার সাথে দিয়েছি সয়া সস আর হলো গুঁড়ো দুধ, এক্সট্রা করে দিতে হয় এই দুইটাই, তেলও দিয়েছি, সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমে কোট করব, তারপরে আমি বেড গ্রাম বরাবরের মতো আমি চিকেনটা ফ্রাই করে ফেলছি। এখানে একদম লাল হয়ে গিয়েছে ভাজা, খুব সুন্দর কালার আছে চিকেনটা, যদি আপনি একদম লো হিটে সুন্দর করে আস্তে আস্তে ফ্রাই করেন তাহলে খুব সুন্দর হয়, আর চুলা একদম হাই হিটে দিলে পুড়ে যাবে, খাবারটাও টেস্ট হবে না। আমি খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করি, অল্প করি কিন্তু খুব সুন্দর করে করি।
সুন্দর হয় কিনা জানি না, চেষ্টা করি সুন্দর করার জন্য। চিকেন ফ্রাইটা ভেজে তুলে রেখেছি প্লেটে, ডাইনিং টেবিলে নিয়ে যাব। ইলিশ মাছের লেজ ভর্তা করেছি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, সরিষার তেল দিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগেই আমি দরজা জানালা সব বন্ধ করে দিই। মাগরিবের পরে নাস্তা করলাম ফ্রুটস আর চা।